60-তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেন এবং তার সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানান। তবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অভিযোগ দায়ের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ট্রাম্পের বিরুদ্ধে 2016 সালের নির্বাচনের আগে এক পর্ন তারকাকে গোপনে অর্থ প্রদানের অভিযোগ রয়েছে, তবে তিনি তা অস্বীকার করে আসছেন। ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সোমবার ম্যানিলার উত্তরে বাসা বিমান ঘাঁটি পরিদর্শন করেছেন, যেখানে 2.8 কিলোমিটার রানওয়ে সংস্কারে যুক্তরাষ্ট্র $24 মিলিয়ন বিনিয়োগ করছে। 2014 সালের একটি প্রতিরক্ষা চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র বাহিনীর ফিলিপাইনের 5টি সামরিক ঘাঁটিতে প্রবেশাধিকার রয়েছে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর রবিবার দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ বিমান মহড়া চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশটির প্রায় 14 লক্ষ নাগরিক স্বেচ্ছায় সামরিক বাহিনীতে যোগ দিয়েছে। আজ এই পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।